তোর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে। বিরতির পর এইমাত্র যারা আমাদের সাথে যোগদান করলেন তাদের সবাইকে আমি আবারও এনটিভির বিশেষ আয়োজন বসন্ত বাতাসের থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গীত পরিবেশন করছেন এ প্রজন্মের অনেক স্বনামধন্য আমাদের প্রিয় গৌরীদি। গৌরীদি, আচ্ছা একটা কথা সবসময় জানতে ইচ্ছে করে, গৌরী নামের অর্থটা কি? গৌরী হচ্ছে আমি যতটুকু জানি আমার মা দুর্গার নাম। আচ্ছা আচ্ছা, দুর্গার আরেক রূপ, আরেকটা নাম। ওই রূপটা পাইলে তো হয়েছিল, আমি তো মনে করি সঙ্গীতে সেটা কম না। সঙ্গীতে তো দিদি আমরা আবারও গানে চলে যাই, কোন গান শুনবো আমরা? আমি দিনহীনের একটি গান, দিনহীন হবিগঞ্জের, আমরা শুনি তাহলে। আনন্দে আনন্দিত আছো
কত আবেদন এই গানের, বৃহত্তর সিলেট অঞ্চলের হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাটে 1854 কিন্তু তার জন্ম, প্রায় 130 বছর আগে প্রায়। এবং তার প্রায় 500-র উপরে গান সিলেট অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে এবং বাংলাদেশের বাইরে, এখন আপনি বিলেতে তার গান করছেন, সেটাই আমাদের অনেক বড় পাওয়া। শুধু আমি না, সবাই করে, সবাই করেন, এবং পশ্চিমবঙ্গেও তার গান করা হয়। তো আমার যে জিনিসটা জানতে ইচ্ছে করছে দিদি, আপনি যখন নজরুল গীতি করেন, রবীন্দ্রসঙ্গীত করেন, আধুনিক করেন, তখন মনে হয় আপনি নজরুল গীতি যখন করেন তখন মনে হয় নজরুল গীতিরই শিল্পী আপনি, যখন আধুনিক করেন মনে হয় আধুনিক, এই যে বাউল গান এখন করলেন, তো এই বাউল গানে আসা কিরকম? আসলে বাউল গানে আসে না, এই গানগুলি তো আসল গান। হ্যাঁ, এই গানগুলি আসল, শেখরের গান। হ্যাঁ, শেখরের গান। আর ওইগুলো করতে পারলে আমার মনে হয় নজরুল, রবীন্দ্র, আধুনিক যাই করি না কেন, ওই গানগুলি করতে পারলে অবশ্যই বাউল গান করা যায়। এই যে গুণের কথা দিদি, আপনি গুণী মানুষ। আমি, আমার গুণ কিছুই নাই, আমি আসলে খুব ছোট একজন শিল্পী আমি যেটা মনে করি, কারণ আমি কিছুই জানি না, যতটুকু জানি তা আপনি যতটুকু জানেন দিদি আমাদের জন্য পরম পাওয়া। তো দিদি আমাদেরকে আরো একজন কল অন্তত নিতে হবে, দেখি কে কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলুন। হ্যালো, জি আমরা শুনছি, আপনি বলুন। আমার একটা গানের অনুরোধ আছে। হ্যাঁ বলেন ভাইয়া। কোন গান? কোকা পাগলার একটা গান। কোন গান? ও আচ্ছা, আমরা গিয়াস ভাইয়ের গান। ওকে, আমি গাইমু আপনার লাগে যতটুকু পারি গাইমু আমি আপনার জন্য। আপনার নাম কি? আপনি কে কইরা, কই থেকে কইরা? আমি সামনিয়া হইরা, ম্যানচেস্টার থেকে। ম্যানচেস্টার থেকে, আচ্ছা আমি গাইমু গিয়াস ভাইয়ের গান একটা। পুরা গানটা আইবা, আপনাকে আসলে
নিজের মেয়ের মতোই দেখতেন, ছোট বোন ছিলাম কিন্তু আমাকে নিজের মেয়ের মতো, উনি আমাকে বাড়িতে গিয়ে অনেক গান দিয়েছেন। হ্যাঁ, আপনি আমাকে আগেও বলেছিলেন গানের খাতাটা উনি নিজে লিখে দিয়েছিলেন, লিখে দিয়ে আসতেন এবং আমাকে বলতেন এই গানটা তুলো ওই গানটা তুলো। আমি বললাম না, এই গানটা আমাকে প্রথম দিয়েছিলেন, ওই যে মরিলে কান্দিস না আমার দায়, এবং যেটা আমরা থাকতে চিনি না আমরা। হ্যাঁ, ডক্টর হুমায়ুন আহমেদের পরে এই গানটা অনেক ব্যবহার করেছেন অনেক জায়গায়। তবে গ্যাস ভাইয়ের সঙ্গে, গ্যাস ভাই অন্যরকম একজন মানুষ ছিলেন, আর ওনার গান অনেক করেছি আমি। আর যে খাতাটা ওনার লেখা ছিল, ওনার উনি লিখে আমাকে অনেক গান দিয়েছিলেন, কিন্তু আমার খাতাটা এখানে আসার পরে একটা অনুষ্ঠানে হারিয়ে ফেলেছি আমার। এটার মতো কষ্টের কথা আর কি বলবো। শুনেন দিদি, আমরা এখন আবার গানে চলে যাই, এখন কোন গান শুনবো আমরা? কথা বলতে ইচ্ছে করতেছে দিদি, আবার সময়টাও চলে যাচ্ছে, গানও শুনতে হবে, সব কিছুই আমাদের কি করতে হবে এই স্বল্প সময়ের ভিতরে, যদিও ইউরোপের সবচেয়ে দীর্ঘ এই প্রোগ্রাম এনটিভির। অবশ্যই, হ্যাঁ, সবচেয়ে দীর্ঘ এই প্রোগ্রামটা। হ্যাঁ, আমরা গানেই চলে যাব, কি করব আর। কোন গানটা বলছিলাম করব? আচ্ছা, আমি আমাদের দুলাল ভাইয়ের একটা গান আছে, সৈয়দ দুলাল ভাইয়ের লেখা, এবং এই অনুষ্ঠানটা এনটিভি ইউরোপের অনুষ্ঠান ফেসবুকে অনেকে দেখতে পারবেন, এবং ইউটিউবেও আপনার নাম টাইপ করে বসন্ত বাতাস লিখলে এই অনুষ্ঠানটা ইউটিউবেও দেখতে পাবেন। আসলে দুলাল ভাইয়ের অনেক গান এখন খুব জনপ্রিয়, অনেকে খুব ভালো একজন লেখক, খুব ভালো বিলেতে যে কয়েকজন লেখক আছেন, আমার মনে হয় আমাদের এখানে যারা আছেন তাদের গান আমাদেরকে তুলে ধরা উচিত, উচিত আমরা যারা গাই সবার গাওয়া উচিত। আর আমরা আমাদের আমাদের যারা আসলে আমাদেরকে যারা শিল্পী বানিয়েছেন এখানকার যারা দর্শক তাদেরকে বলবো, অডিয়েন্স তাদেরকে বলবো যে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি এখানকার শিল্পী হিসেবেই আমি আমি কখনো বলি না যে বাংলাদেশের শিল্পী, কারণ আমাকে আমাকে শিল্পী বানিয়েছেন এখানকার কমিউনিটি, সেটা অনেক বড় বলাও দিদি আপনার দর্শকদের জন্য। আমি আসলে একটি কথা বলবো, এই এর মধ্যে আমি যাচ্ছি ইয়েতে আমেরিকাতে আগামী সপ্তাহে যাচ্ছি একটা ইয়েতে, একটা বিশ্ব সিলেট সম্মেলন হচ্ছে। আচ্ছা, জালালাবাদ, জালালাবাদ সিলেটিদের একটা সম্মেলন হচ্ছে সব জায়গা থেকে, আর বাংলাদেশ থেকে সুবীর দা, সুবীর নন্দী, তারপরে সুব্রদেব, তারপরে আমাদের হিমাংশু দা, তারপরে অনেক বড় বড় শিল্পী আসছেন, তার মধ্যে আমার নামটিও যোগ হয়েছে একজন শিল্পী হিসাবে। এটা আমার জন্য অনেক বড় একটা কথা, আমি বলবো আপনার জন্য অনেক বড় পাওয়া, এবং সেটা আমাদের জন্য। আমি রিপ্রেজেন্ট করছি ইংল্যান্ডকে, ইংল্যান্ড থেকে, সেটাই আমাদের অনেক বড় পাওয়া, এবং আপনার নামটা যাওয়া উচিত দিদি, আপনি সেটাই ডিজার্ভ করেন আপনি। আমি চেষ্টা করছি করে যাওয়ার। এখানে আমরা গান শুনি দিদি, এখন আমরা গানে চলে যাব। জানিনা ভুল ত্রুটি হতে পারে, আমি মাত্র তুলেছি গানটা। ও তুমি আহিবা, তুমি আইবা রে বন্ধু, ওরে সেদিন আইসায় আমায় পাইবা না। ও তুমি তো মুখ
সুন্দর করে গাইলেন এবং প্রিয় সৈয়দ দুলাল তিনিও আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর গান খুব ভালো একজন মানুষ আর আমার খুব প্রিয় একজন মানুষ আমারও প্রিয় মানুষ যদিও তার সাথে আমার খুব দেখা হয় নাই একবার বোধহয় দেখা হয়েছিল তো তিনি তার তার দীর্ঘায়ু আমি কামনা করি দিদি এবং তিনি আরও সুন্দর সুন্দর গান লিখবেন প্রিয় দর্শক শ্রোতা যেতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে বিরতির পর এসে আবার আমরা গৌরী চৌধুরীর গান শুনবো তার সাথে কথা বলবো কোথাও যাবেন না এনটিভির সঙ্গে থাকুন বসন্ত বাতাসের সঙ্গেই থাকুন বসন্ত বাতাস বসন্ত